একটা ল্যাপটপ যেটা আমাদের ফর্টি টু ল্যাপটপে আমাদের নো পাওয়ার হ্যাঁ নো পাওয়ার একটা ল্যাপটপ আমরা দেখবো তো আসেন আমরা এটা হচ্ছে যে আমাদের পাওয়ার পাওয়ার সাপ্লাই সাপ্লাইটা এদিকে দেখেন পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই আমরা এখানে এইটার জন্য স্ট্যান্ডার্ড ভোল্টেজ হচ্ছে যে আঠারো পয়েন্ট ফাইভ কিন্তু আমরা উনিশ বোল্ট বা আঠারো পয়েন্ট ফাইভ বোল্ট রেখে আমরা কাজ করতে পারবো তো আমরা এখানে পাওয়ার লাইনটা দিলাম তারপর আমাদের এখানে একটা এল ইডি লাইট কথা ছিল এই এল লাইটটা আমরা পাচ্ছি না তো একটু দেখাই আমরা এখানে একটা এল লাইট দেখতে পাচ্ছি ছোট এখানে এই লাইটটা জ্বলবে আমরা চার্জার ইন করাবার সাথে সাথে তো আমাদের এখন কোনো লাইট জ্বলতেছে না তো আমরা এখানে এটা হচ্ছে যে আমাদের পাওয়ার সুইচ আমরা পাওয়ার সুইচ এ দেখতেছি কিন্তু আমার এম্পিয়ার এখানে দেখি আমাদের এম্পিয়ার ওয়ান অর্থাৎ জিরো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান অর্থাৎ অনেক নগন্যতম একটা এম্পিয়ার দেখাচ্ছে তো এই অ্যাম্পিয়ার দিয়ে আমাদের পাওয়ার আসা অসম্ভব বিষয় তো আমরা এখন যখন এখানে সুইচ চাপ দেখবো এই সুইচ পাওয়ার সুইচ সুইচটা আমরা চাপ দিচ্ছি নো পাওয়ার কোনো রকম পাওয়ার আসতেছে না তো পাওয়ার না আসলে আমরা দেখব যে আমাদের যে প্রোটেকশন সার্কিটটা এই প্রোটেকশন সার্কিটে ভোল্টেজ দেয় কি না হ্যাঁ তো আসেন এটা হচ্ছে যে আমাদের মিটার দেখে আমাদের মিটার কি বলে আমরা মিটারে দেখবো যে ভোল্টেজ ইন হয় কিনা দেখলাম যে আমাদের ভোল্টেজ ইন হচ্ছে উনিশ বোল্ট আসতেছে চার্জারে পয়েন্ট থেকে উনিশ ভোল্ট আসতেছে আসার পর এই আমাদের ডায়োড ডায়োডার এখানে আমাদের ভোল্টেজ আসতেছে এখানে আমাদের ডায়োডার প্রান্তে অ্যানথ দিয়ে ইন করে আমাদের অ্যানথ দিয়ে এখান দিয়ে ইন করে আমাদের গ্যাথর দিয়ে আউট হলো আউট হওয়ার পর এখান থেকে সরাসরি আমাদের এইটা একটা মোসপেড থ্রি লেগ মোসপেড আর থ্রি লেগ মসপেড এখানে আমাদের ড্রেন দিয়ে ইন করে সোচ দিয়ে আউট হলো এই সোচ দিয়ে আউট হলো আমার গেট তখন কাজ করতেছে গেট এখন আমার লো আসে তো আমাদেরকে বুঝতে হবে যে এটা আমাদের কী মোসপেড অ্যান চ্যানেল মোসপেড না পি চ্যানেল মোসপেড ওকে আর এই হচ্ছে আমাদের ফিরিবেল রেজিস্টার এই ফিরিবল রেজিস্টার আউটপুটে আমাকে উনিশবুল থাকতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট উনিশবুল থাকতে হবে তো আমরা এখানে উনিশবুল থাকতেছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফাইভ বল থ্রি বোল্টের কয়েল আমাদের এখানে ফাইভ বল থ্রি বোল্ট কয়েলে আমাদের অলওয়েজ বোল্টেজ থাকতে হবে ফাইভ বোল্ট থাকতে হবে থ্রি থাকতে হবে তো ফাইভ বোল্টও নেই থ্রি বোল্টও নেই তো আমাদেরকে জানতে হবে যে এটা আমাদের ফাইভ বোল্টের এটা আমাদের দুইটা মোসপেড এই দিয়ে আমাদের এখানে বোল্টেজ আসছে তো মোসপেডের এটা হচ্ছে আমাদের মেন মোসপেড এখানে আমাদের উনিশ বল থাকবে এই মোসপেডের তো আমরা উনিশ পেলাম এই উনিশ বলকে আমাকে কনভার্ট করিয়ে বা রেগুলেট করিয়ে আমাকে এখান দিয়ে আউটপুট করবে এই সোর্স দিয়ে সোর্স দিয়ে আউটপুট না করতে পারায় এখানে আমাদের আউটপুট আসতেছে না তো এই গেটগুলো কাজ করে কিনা আমরা সেটা দেখবো তো এখানে আমাদের এই মেন মোসপেটে উনিশ বোল্ট ইন হলো ইন হলো এখান থেকে আমরা গেট নাম্বারটা আমরা ধরবো ধরার পর আমাদের গেট কাজ করতেছে না তো গেটটা কাজ করবে কিভাবে মিনিমাম আমাকে গেটে এই উনিশ বোল্টকে কনভার্ট করিয়ে আমাকে এখানে যখন আনবে এটা ফাইভ বোল্টের জন্য তো মিনিমাম আমাকে এখানে চার কি পাঁচ বোল্ট আসতে হবে আমাদের গেটে তো গেট আমাদের এখানে কোনো বোল্টেজ নেই তো আমাদের এই কারণে বুঝতে হচ্ছে যে এখানে ভোল্টেজ আসতেছে না তো ঠিক একই রকম থ্রি বোল্টেরও আমার এখানে কোনো ভোল্টেজ নেই তো এখানে হচ্ছে আমাদের মেন মসপেটটা হচ্ছে যে এখানে এই মেন মসপেটটা হচ্ছে এটা এখানে আমরা উনিশ বোল্ট পাচ্ছি বাট এই কনভার্ট করে এখানে আনতে পারতেছে না বিদে আমাকে থ্রি বোল্ট এবং ফাইভ বোল্ড তৈরি করতেছে না তো এটার আইসি হচ্ছে যে অপর প্রান্তে নাদার বোর্ডের এই হচ্ছে যে আমাদের আইসি আইসি আমাদের তো আইসি আমাকে জানতে হবে যে এই আইসি ইনপুট ভোল্টেজটা এই আইসি চলার জন্য তার সক্রিয় হওয়ার জন্য তার নিজস্ব একটা ভোল্টেজ দরকার সেটা আমাদের আসছে সিগন্যাল তো আমরা একটু এসকেমেটিক ডায়াগ্রামে যাব এইটা হচ্ছে আমাদের CQ42 এসকেমেটিক ডায়াগ্রাম এই হচ্ছে এসকেমেটিক ডায়াগ্রাম আমরা এখন একটু এসকেমেটিক ডায়াগ্রামে দেখব একটু করে নেই এই হচ্ছে যে আমাদের সিস্টেম পাওয়ার আর টিএ টু জিরো সিক্স বি জি কিউডাব্লিউ এটা হচ্ছে যে আমাদের আইসি ফাইভ বোল থ্রি বোল্টের আইসির নাম্বার আমরা চলে যাবো ছাব্বিশ নম্বর পেজে তো ছাব্বিশ নম্বর পেজে যাওয়ার পর এন্টার দিলাম এ হচ্ছে যে আমাদের ছাব্বিশ নম্বর পেজ হ্যাঁ ছাব্বিশ নম্বর পেজে এই হচ্ছে যে আমাদের আইসি এই দুটা মোসপেড এই কয়েল এই এখানে আমাদের থ্রি বোল্ট এখানে দুটা মোসপেড এই কয়েল এখানে আমাদের থ্রি বোল্ট তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখেন এই জায়গায় আমাকে আগে সাপ্লাই থাকতে হবে আমরা অলরেডি মেন মোসপেডে উনিশ পাইছি মেন মোসপেডে পাইছি বাট আমার উনিশ আসার পর এখানে দেখেন বোল্টিন থেকে আসছে কোথা থেকে আসছে বোল্ট ইন আমরা একটু বড় করে দেখাই জুম করে এ ভি ইন মানে বোল্ট ইন থেকে আসছে তো দেখেন এই বোল্ট ইন থেকে আমার এই মেন মোসপেডে আসছে ঠিক অবিকলি এই মেন মোসপেডে আসছে তো আবার দেখা যাচ্ছে যে এই দুই মোস তো আসছে এটা টাইম সাথে সাথে এখান দিয়ে এসে আমাদের এই যে ছয় নাম্বার পায়ে এই যে ইন আইসি ছয় নাম্বার পায়ে এই আইসি ইন ছয় নাম্বার পায়ে আমাদের উনিশ বল আসতে হবে যদি উনিশ বল আসে সাথে সাথে আমাদের কি করবে এই আইসি জেনারেট করবে আমাদের এই আইসি জেনারেট করবে ভোল্টেজ ইন হওয়ার সাথে সাথে আমাকে জেনারেট করবে ফাইভ ভোল্ট ফাইভ জেনারেট হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এই আইসিটা ওকে আছে তো আমরা দেখব এখন যে আইসি ওকে আছে কিনা আসি শিক্ষার্থী বন্ধু আমরা আবার ফিজিক্যালি চলে আসি আমরা দেখি ছয় নাম্বার পায়ে আমাদের উনিশ ভোল্ট আছে কিনা তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার পায়ে আমরা অলরেডি 19 ভোল্ট পাচ্ছি তাহলে সো এখন আমার 5 ভোল্ট এর ভিতরে জেনারেট করবে অর্থাৎ সে 19 ভোল্ট ইন হওয়ার সাথে সাথে নিজস্ব একটা সাপ্লাই তৈরি করবে সেটা হচ্ছে যে 5 ভোল্ট তো আমরা 5 ভোল্ট দেখি অলরেডি সে 5 ভোল্ট বানাচ্ছে তো যখন 5 ভোল্ট বানাতে দেখলাম তখন আমরা বুঝতেলাম যে এই আইসিটা আমাদের ওকে আছে এই আইসিটা আমাদের ওকে আছে তো ওকে থাকা সত্ত্বেও আমার এখানে কোনো ভোল্টেজ বানাইতে পারতেছে না কেন বানাতে পারতেছে না এটা আমরা দেখবো আগে আমরা একটু দেখি সুইচের এখানে আমাদের একটা হচ্ছে যে পজিটিভ আর একটা হচ্ছে যে আমাদের নেগেটিভ তো পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা আমরা একটু দেখাই দিই শিক্ষার্থী বন্ধু আমরা এখানে কন্টিনিউটি নিলাম কন্টিনিউটি নেওয়ার পর আমরা এখানে কন্টিনিউটি দিচ্ছে আমরা একটা নেগেটিভে রাখলাম রাখার পর এখানে সুইচের দুটা পা টোটাল চারটা পা দেখাচ্ছে এই পা এই পা একই কথা আর এই পা পা একই কথা তো আমরা এখানে একটা ধরলাম এটা একটা আমাদের নেগেটিভ এখানে ধরলাম এখানে আমাদের কোনো কন্টিনিউটি দিচ্ছে না মানে এটা আমাদের পজিটিভ তাহলে এই জায়গায় আমাকে ভোল্টেজ থাকতে হবে মিনিমাম থ্রি ভোল্ট আমাকে থাকতে হবে আমরা আবার কানেকটিভিটি লাগালাম পাওয়ারের কানেক্ট লাগালাম লাগানোর পর আমরা আবার ভোল্টেজে চলে গেলাম ভোল্টেজে যাওয়ার পর এই যে আমরা সুইচে ভোল্টেজ ধরলাম দেখলাম যে কোনো ভোল্টেজ আমাদের আসতেছে না তো ভোল্টেজ যদি না আসে তাহলে আমাদের এইখানে এই চিপটা এটাকে বলা হয় আমার কন্ট্রোলার চিপ বা এস আই বা আমাদের কেবিসি সি বলে তো এই কন্ট্রোলার চিপটা এটা মাইক্রোচিপ এই কন্ট্রোলার মাইক্রোচিপটা আমাদের কোনোভাবে সিগনাল তৈরি করতে পারতেছে না সে নিজে সক্রিয় হতে পারতেছে না এই সে নিজে সক্রিয় না হতে পারলে বায়োস রিড করতে পারবে না আর বায়োস রিড না হতে পারলে আমাদের ল্যাপটপ চালু হবে না তো সো এই সক্রিয় না হওয়ার একটাই কারণ যে আমাদের এখানে ফাইভ বোল্ট থ্রি বোল্ট জেনারেট করতে পারতেছে না আমাদের অলরেডি ফাইভ বোল্ট অলওয়েজ ভোল্টেজ পাচ্ছি যেটা অলওয়েজ মানি ফিক্সড ভোল্টেজ ফিক্সড ভোল্টেজ পাচ্ছি বাট আমাদের এখন জ্যাট করতে হবে ফাইভ বল থ্রি যেটা আমাদের প্রাইমারি সেকশনের ভোল্টেজ তৈরি করে তো এই প্রাইমারি সেকশন তৈরি করতে হলে আমাদের এখানে একটা সিগনাল আসে এই সিগনালটা আসতেছে না আমরা একটু সিগনালটা যেহেতু ক্লাসটা আমরা ড্যামো ড্যামো উদ্দেশ্যের কারণে আমি সিগনালটা নিজে নিজে মাপবো আমি শিক্ষার্থীদেরকে আগেই দুঃখ প্রকাশ করতেছি যে আমি সব কিছু দেখাতে পারতেছি না কারণ আমার একটা পাইরিসির ব্যাপার আছে এই কারণে কারণ আমার ভিডিওগুলো যদি পাইরিসি হয় বা আমার ভিডিওগুলো যদি চলে যায় তাহলে আমার সার্থকতাটা কোথায় তো যার কারণে আমি অনেক কিছু হিডেন দেখতেছি আপনারা যদি মনে করেন যে আমার ক্লাস আপনাদের কাছে ভালো লাগতেছে তাহলে ফিজিক্যালি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কমপ্লিটলি কন্ট্যাক্টের মাধ্যমে পোস্টটাকে করিয়ে দিব ইনশাল্লাহ তো এদিকে আসেন আমরা এখানে দেখবো যে আমাদের বোল্ডেস্ট যে জেনারেটটা করবে সে ভোল্টেজটা জেনারেট হয় কিনা তাহলে আমরা একটু দেখি এই জায়গায় আমাদের ভোল্টেজ বানাবার কথা ছিল কিন্তু সে কোনো রকমে ভোল্টেজ বানাতে পারতেছে না যেই পরিমাণ ভোল্টেজ বানাচ্ছে পয়েন্ট ফোর টু পয়েন্ট হবে তাহলে আমাদের এই আইসিটা রান হবে রান না হওয়ার একটা কারণ তাহলে আমরা এখানে একটা পয়েন্টে আমরা আগে থেকে একটু ফাইন্ড আউট করে নিয়েছি এখানে আসলে মুখস্থর কোনো কাজ নেই যে আমি যে মুখস্থ ধরতেছি তা না আমাদেরকে বলে দিচ্ছে কে অ্যাসকেমেটিক ডায়গ্রাম অ্যাসকেমেটিক ডায়গ্রামই আমাদেরকে বলে দিবে যে কোন পায়ে আমাদের কোন পায়ে আমাদের ভোল্টেজ থাকতে হবে কোন পায়ে আমাদের ভোল্টেজ থাকবে না কোন পায়ে আমাদের কি পরিমাণ ভোল্টেজ থাকবে তো এইটাই হচ্ছে যে মেন তো আমরা দেখতেছি যে এই জায়গায় যে ভোল্টেজ চাই যে আমরা একটু একটু আগে আমরা দেখলাম আবার শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে সামনে আসবো এই যে ফোর টু যে ভোল্টেজটা এখানে আমরা একটু দেখব ফোর টু ভোল্টেজটা এই জায়গায় পাচ্ছি দেখেন একটু সেই সামনে এই যে আমাদের একটা রেজিস্টার এবং ডায়ার দেখতে পাচ্ছি তো এই রেজিস্টার ডায়ডের ভিতরে আমাদের ভোল্টেজ থাকার কথায় এই যে এখানে এই আইসিতে যে পরিমাণ ভোল্টেজ পাচ্ছি এখানেও সেম পরিমাণ ভোল্টেজ পাচ্ছি ফোর টু পয়েন্ট ফোর টু তাহলে আমার এখানেই প্রবলেম তাহলে এই রেজিস্টারটাই আমাদের প্রবলেম করতেছি বিদায় আমাদের এই জায়গায় ভোল্টেজ আসতেছে না তাহলে আমরা এই রেজিস্টারটাকে চেঞ্জ করে দিব এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি মেশিন এটা হচ্ছে যে রিওয়ার্ক স্টেশন যেটাকে বলা হয় আমরা এটার মাধ্যমে রেজিস্টারটাকে তুলব তোলার পর আমরা নতুন একটা রেজিস্টারের পরিবর্তে যেহেতু এটা আমাদের যেই ভোল্টেজটা জেনারেট করবে সেই ভোল্টেজটা আমাদের ডিরেক্ট পার করে দিলেও চলবে আমরা জাস্ট রেজিস্টারের পরিবর্তে আমরা ডিরেক্ট পার করে দেব তাহলে আমাদের ভোটটা রান হয় কিনা দেখব ওকে শিক্ষার্থী বন্ধুরা আমরা হট গানটাকে একটু সময় নিচ্ছি হিট নেওয়ার জন্য আমরা এখানে রেজিস্টারটাকে তুলে নিলাম এরপরে রেজিস্টারের পরিবর্তে আমরা আপাতত প্রবলেমটাকে সলভ করার জন্য বা প্রবলেম সলভ আপাতত না ফিক্স করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এখানে রেজিস্টারকে অ্যাভয়েড করলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখলাম এখন আমরা একটু আমরা এখানে তারপর এল ইডি লাইটটাকে ফ্লাসি করতে দেখতেছি আমরা আবার দেখাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা এখানে উঠালাম উঠানোর পর আমরা এই যে ডিসি পোর্ড এই ডিসি পোর্ড ভিতরে আমরা এখানে ইন করব ইন করার পর আমাদের জেনারেট হলো জেনারেট হওয়ার পর আমরা আবার এখানে একটু দেখবো যে আমাদের ভোল্টেজ সুইচিং এর এখানে ভোল্টেজ বানাচ্ছে কিনা তো আমরা এই নেগেটিভে ধরলাম এই নেগেটিভ এই সুইজিং এটা আমাদের নেগেটিভ ছিল এটা আমাদের পজিটিভ ছিল আমরা একটু দেখি আমাদের মিটারের দিকে আর এখানে দেখবো হ্যাঁ মিটার আমার অলরেডি ভোল্টেজ দেখাচ্ছে তাহলে এই যে আমাদের সুইজিংয়ে ভোল্টেজ চলে আসছে আচ্ছা এরপর আমরা একটু দেখি এখানে যে সিগনালটা আমি মেপেছিলাম সেই সিগনালে কি ভোল্টেজ আসলো কি না অলরেডি আমার সিগনালে ভোল্টেজ চলে আসছে তো সো আমরা এখন বুঝতে পারলাম যে শিক্ষার্থী বন্ধুরা যে ভোল্টেজ আসছে এখন আমরা যদি অন করি একটু লক্ষ্য করবেন এদিকে এদিকে চলে আসেন আমরা এখানে সুইচিং করবো এ আমাদের ভোল্টেজ আমাদের অলরেডি রান আমাদের অলরেডি রান পাওয়ার এসে গেছে আমরা একটু রিপোর্ট দিয়ে দেখব যে আমাদের

হচ্ছে কিবোর্ড ইন করলাম এখন আমরা ল্যাপটপটাকে রান করালাম রান করার পর আমাদের দুটা বোর্ডের ইয়ে আছে আমাদের এখানে ট্যাক্স লক এবং নেম লক ইন করলো এটি ডিসপ্লেতে কিবোর্ডে ব্ল্যাঙ্কিং করতেছে ওকে তো আমাদের র্যামে ছিল এবং আমরা এখানে যদি সাপ্লাই যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আমরা যখন দেখবো যে ওয়ানের কাছে কাছাকাছি চলে আসছে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিসপ্লে অন হয়ে গেছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে আপনাদের সাথে অ্যাড রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ